আর্থিক অনটনের কারণে বিয়ের আয়োজনে অসুবিধা, এগিয়ে আসলো পুলিশ আইসি, করলেন কন্যা সম্প্রদান। আর্থিক অনটনের কারণে মেয়ের বিয়ে ঠিক হলেও বিয়ের আয়োজন করতে পারছিলেন না কন্যা দায়গ্রস্ত মেয়ের বাবা দিলীপ ভাওয়াল। 100 দিনের কাজ করে কোনো রকমে পাঁচজনের সংসার চালান তিনি। কিভাবে হবে বিয়ের আয়োজন এই কথা ভেবে যখন কুল কিনারা খুঁজে পাচ্ছিলেন না তিনি, ঠিক তখনই তার পরিত্রাতা হয়ে দাঁড়ান বানারহাট পুলিশ। আর্থিকভাবে সাহায্য করার পাশাপাশি কন্যা সম্প্রদানের গুরু দায়িত্ব ও নিজের কাঁধে তুলে নিলেন বানারহাট থানার আইসি। পুলিশের এই মানবিক কাজ নজির কেড়েছে গয়ের কাটাবাসীর। বানারহাট থানার অন্তর্গত পূর্ব গয়ের কাটায় পাঁচজনের সংসারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি হলেন দিলীপবাবু। বয়সের কারণে তিনিও নানা ধরনের রোগে ভুগছেন। মাঝে মধ্যে গ্রাম পঞ্চায়েত তরফে পাওয়া 100 দিনের কাজ করে গুজরান করেন তিনি। বড় মেয়ের বিয়েও দিয়েছেন গ্রামবাসীর সাহায্য নিয়ে। মেজ মেয়ে শ্রীতা সহ তার আরও একটি ছেলের পড়াশোনার খরচ টানতে হয় তাকে। দিলীপবাবুর মেজ মেয়ে শ্রীতা বর্তমানে ধূপগুড়ির সুকান্ত মহাবিদ্যালয়ে তৃতীয় বর্ষে পড়াশোনা করছে। দিলীপবাবু মাস তিনেক আগে জলপাইগুড়ির শান্তিপাড়ার বাসিন্দা বেকারি ব্যবসায়ী কৃষ্ণ দাসের সাথে তার মেয়ের বিয়ে ঠিক করেন, কিন্তু আর্থিক অনটনের কারণে তিনি কোনোভাবেই তার মেয়ের বিয়ে দিতে পারছিলেন না। কোনোভাবে সেই কথা গিয়ে পৌঁছয় বানারহাট ট্রাফিক গার্ডের পুলিশের কাছে। এরপর বানারহাট ট্রাফিক গার্ডের আধিকারিকরা উদ্যোগ নিয়ে দিলীপবাবুকে মেয়ের বিয়েতে সাহায্য করতে এগিয়ে আসেন। মেয়ের বিয়েতে আর্থিকভাবে সাহায্য করার পাশাপাশি ছাদনাতলায় বসে শ্রীতা সম্প্রদান করলেন বানারহাট থানার আইসি শান্তনু সরকার। পুলিশের পাশাপাশি এলাকাবাসীও শ্রীতার বিয়েতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আর্থিকভাবে সাহায্য করেছে, তোমার নাম স্মৃতিকা ভাওয়াল। কাদের উদ্যোগে বিয়ে হচ্ছে? পুলিশ। পুলিশ পুলিশ কিভাবে সহযোগিতা করলো আপনাকে? পুলিশের সাহায্য হয়েছে, আমি অসহায় পাঁচজনে নিয়ে আমি সাহায্য দিলাম। আচ্ছা, আইসি নিজে আপনার মেয়েকে সম্প্রদান করছে, আইসিকে আমি বলছি, কেমন লাগছে বিষয়টা আপনার? ভালো লাগছে? ভালো লাগছে। আচ্ছা, কার সাথে বিয়ে হচ্ছে আপনার মেয়ের? ওই ওই যে জামাই নাম এই কৃষ্ণ। আচ্ছা, আপনাদের পারিবারিক অবস্থা কেমন, মানে আপনাদের অর্থনৈতিক অবস্থা? আমার অর্থনৈতিক অবস্থা আপনার নাম? আমার নাম দিলীপ ভাওয়াল। গয়েরকাটার আম্বাডিপাতে সারাক্ষণ ডিউটি করেন, তারা ওনারা গাড়ি চেক করেন। তো সেখানে এই পূর্ব গয়েরকাটার কিছু বাসিন্দারা ওদের কাছে যায় এবং গিয়ে ওরা অ্যাপ্রোচ করে, বলে যে আমাদের পাড়ার একটি দুস্থ মেয়ে আছে, তার বাবা মা খুবই গরিব, তার একটু তারা একটা বিয়ে ঠিক করা হয়েছে, সেটা থেকে একটু যাতে ওরা কমপ্লিট করতে পারে সেই ব্যাপারে সহযোগিতার জন্য। তো সেই খবরটা আমার কাছেও আসে এবং আমাকে অনুরোধ করা হয় যেন তার সম্প্রদান ইয়েটা করে দেওয়ার জন্য। তো আমি খানিকটা সম্প্রদায় খানিকটা পর্যায়ে আমরা করে দিলাম এবং আমরা সবসময়ই এই জাতীয় দুস্থ যে সমস্ত মেয়ে আছে যাদের কোনো কারণে সহযোগিতার কারণে হয়তো বিয়ে দিতে পারছে না বা কোনো রকম অসুবিধায় পড়ছে, আমরা সে সবসময়ই তাদের পাশে দাঁড়াই এবং আগামী দিনেও দাঁড়াবো। এই নূপুর ভাওয়াল মেয়েটি খুবই গরিব ঘরের মেয়ে, তার বাবা খুবই গরিব, আমরা তার ছোটোখাটো করে একটু অ্যারেঞ্জমেন্ট করেছি এবং আশেপাশের যত এখানে জনগণ আছে তারাও সহযোগিতা করেছেন, প্রত্যেকের সহযোগিতায় তাদের আজকে আমরা বিয়ের অ্যারেঞ্জমেন্ট করেছি। আশা করি তারা সুখে সংসার করবে এবং আমরা সবসময় তাদের সাথে আছি। ধন্যবাদ।